সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিচ্ছি পুরো সংবাদ। আর শুরুতেই থাকছে ব্রিটেন প্রসঙ্গ। ইসলামিক স্টেট সহ ধর্মীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে দেশের সিকিউরিটি সার্ভিসগুলোর জন্য ফান্ডিং বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। প্যারিসে শুক্রবারের বর্বরোচিত হামলার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। MI5, MI6 ও GCHQ-র মতো সরকারের ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর লোকবল বাড়াতে অতিরিক্ত এই অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত দেখুন রিপোর্টে। আগামী সপ্তাহে যুক্তরাজ্যের 5 বছর মেয়াদী প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্কার পরিকল্পনা প্রকাশের কথা থাকলেও প্যারিস হামলার ভয়াবহতার প্রেক্ষিতে তার আগেই ব্রিটিশ ইন্টেলিজেন্স এজেন্সি MI5, MI6 ও GCHQ-র শক্তি বৃদ্ধির ঘোষণা দিল সরকার। গোয়েন্দা সংস্থা তিনটিতে কর্মী সংখ্যা 15% বাড়িয়ে অন্তত 1900 নতুন কর্মকর্তা নিয়োগের নীতিগত সিদ্ধান্ত রয়েছে পরিকল্পনায়। পুলিশের জন্য অব্যাহত বাজেট কাটের মধ্যেই এলো এই ঘোষণা। জঙ্গিরা যুক্তরাজ্যে হামলার জোর প্রচেষ্টা চালাচ্ছে এবং গত 6 মাসে এদেশের মাটিতে সম্ভাব্য জঙ্গি হামলার অন্তত 7টি পরিকল্পনা বানচাল করে দেওয়া হয়েছে বলে দাবি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের। এজন্য নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার শক্তি বৃদ্ধির কারণগুলোর মধ্যে এটি একটি বড় ভূমিকা রেখেছে বলে জানান তিনি। গত মাসে মিশরে রাশিয়ান এয়ারবাস বিধ্বস্তের পর বিমান পরিবহন সংশ্লিষ্ট নিরাপত্তা পরিকল্পনায়ও পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গোয়েন্দাদের বিশ্বাস, বোমা বিস্ফোরণ ঘটিয়েই রাশিয়ান এয়ারবাসটি ভূপাতিত করা হয়। ব্রিটেনের বিমান পরিবহন নিরাপত্তা কৌশল নিয়ে আগামীকাল আলোচনায় বসার কথা রয়েছে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের। ইব্রাহিম আদিত্য, NTV News, লন্ডন।